তেলিয়ামোড়ায় সিরিজ চুরির ঘটনায় আতঙ্কিত আমজনতা পুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা উল্লেখ্য তেলিয়ামা শহরে সিরিজ চুরি ঘটনায় চরম আতঙ্কে এলাকার জনগণ চোরের দল নগর রাজনগর ইত্যাদি এলাকায় তাণ্ডব চালায় এরপর ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষজন অন্যদিকে তেলিয়ামোড়া থানার পুলিশ চোরকে ধরেও ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ তাই পুলিশের উপর আস্থা হারিয়ে বিভিন্ন এলাকার লোকজন নিজেরাই রাতে টহলদারির ব্যবস্থা চালু করেছে তবে তেলিয়ামুড়ায় এই সিরিজ চুরির ঘটনায় তেলিয়ামুড়া থানার বাবুদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে সামনে লোকসভা নির্বাচন ভোটের মুখে ধরনের ভয়াবহ সিরিজ ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা রাতে পুলিশের টহলদারির ব্যবস্থা এক প্রকার উঠেই গেছে বলা চলে গোটা তেলিয়ামোড়া থানা এলাকা না হয় বাদই থাকলো। তেলিয়ামুরা প্রাণকেন্দ্র কেন্দ্র বলে পরিচিত অম্পি যমুনি এলাকার পুলিশ বুথি প্রতি রাতে থাকে পুলিশ শূন্য আর এতে করেই তেলিয়ামোড়া শহর ও শহর লাগোয়া নানা জায়গায় মাথা চারা দিচ্ছে চুরি ডাকাতি হওয়া অপরাধ এখন এটাই দেখার বিষয় এই খবর প্রকাশের পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য। থাকতে লাগদছে কারণ তারা যেহেতু ঘরের দরজা ঘরে ঢোকার চেষ্টা করে তারা তো একদম খালি হাতে না ওইটা একটা বিরাট ঝুঁকিপূর্ণ ব্যাপার। মনে করতেছেন ধারালো অস্ত্র শুনিয়ে কিছু তো একটা আছে নিশ্চয়ই কারণ এটা ঘর থেকে বাইরে নাকি একটা দুষ্কর ব্যাপার। রিস্ক হয়ে জায়গা। হুম।